আচ্ছা দোস্ত, দারাজে কি কোনো বড় সড়ো ঘোড়া পাওয়া যাবে? তাইলে ডক্টর সাবরিনাকে জেল থেকে বের হইলে গিফট করতাম। দারাজে ঘোড়া পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু 50% ডিসকাউন্ট একটা আইকালা মাস অর্ডার করতে পারো। দোস্ত, ডক্টর সাবরিনারে যখন আমি প্রথম দেখেছিলাম তখন আমি মনে করছিলাম ও একটা হিজড়া। দোস্ত, তুই তো প্রথম দেখাতেই ডক্টর সাবরিনারে হিজড়া মনে করছস, কিন্তু আমি তো ভাবছিলাম নানির বাড়ির কর্মী। আচ্ছা দোস্ত, নানির বাড়ির কর্মী এটা আবার কি? আরে বোকা, বুঝুস না কেন? নানির বাড়ির কর্মী মানে 300 টাকায় সার্ভিস দেওয়া রক্ত মাংস বড় একটা পিঠা। ডক্টর সাবরিনারে কোথায় যেন দেখছি মনে হয়। তাই কোথায় মনে করার চেষ্টা কর। হ্যাঁ, আমার পরিষ্কার মনে পড়ছে, ওটারে যে সাইডে কর্মরত দেখছিলাম সেই সাইডে ঢুকতে গেলে বিপিএল লাগে। তো জানি ডক্টর সাবরিনারে দেখলে আমার মনে হয় মিয়া কলিফা লাইট। বাবা, এবার গরু কিনবা না? তোর মতো একটা থাকতে আর একটা কিনে কি লাভ?